গত 8/1/2022 দিন সরকার যে ঘোষণা কলে যে বড় ঘোষণা মহাঘোষণা তো সেটা আমি নিন্দা করছু কারণ সরকার চিন্তা করে না যে 62 বর্ষরে যদি গোটে অঙ্গনবাড়ি কর্মী রিটায়ার করব তাকে দেবে 40,000 টাকা আর সহায়িকা 20,000 মিনি অঙ্গনবাড়ি কর্মী 30,000 তো এইটা আজির যে দরদাম বৃদ্ধি দিগরে 40-30-20,000 সে কোণ করে পারে আমি 5 লক্ষ ডিমান্ড করলু কমসে কম লক্ষে টঙ্কা যদি দিয়ে সে কোণী গোটে ছোট মোট বিজনেস করি নিজ গুজরাণ মেটাই পারে তো এটা এত কম পয়সা দিয়ে বড় ঘোষণা বলে এটা গোটে তাৎসল্যকর এবং আমি আমার সংগঠন তরফ নিন্দা করছু তাপরে সরকার পাখে আমি ডিমান্ড রাখিলু অঙ্গনবাড়ি কর্মী মান দরমা বৃদ্ধি আপন মানে সমস্ত জাঁচান যে অঙ্গনবাড়ি কর্মী মানে জন্মর মৃত্যু মানে কলে এতুড়ি শাড়ু শ্মশান পর্যন্ত আউ বাল্য বিবাহ রকিবা আপনার মালনোরিষ্ট সবু কিছু ক্ষেত্রে সে মানে আগুয়া কাম করছেন সরকার বহুবিধ যোজনা কু বিজু স্বাস্থ্য কার্ড কুহতু ওল্ড এজ পেনশন কুহতু বা এসএচজি গ্রুপ কুহতু সবু সে সফল রূপায়ন দিয়েছেন তা ছড়া এই কোভিড সময় ঘর ঘর বুলি সে মানে যে প্রকার কাম করছেন কোভিডর মুকাবিলা করছেন তাঁকু ধন্যবাদ দেওয়া দূর কথা বা তাঁক যে মান দেহ বৃদ্ধি কু দূর আখিরে ন রাখিকি সরকার যে ঘোষণা করছেন এটা আদৌ মানে নিন্দনীয় তেমন তাঁকর দরমা বা মান দেহর বৃদ্ধি হওয়া আবশ্যক সেইটা আমি আমার ডিমান্ড রাখিছু আউ গোটে আমার ডিমান্ড হল দীর্ঘ 2019 মশিয়ার অন্যায় ভাবে 7 জন অঙ্গনবাড়ি কর্মী বহিষ্কার করা যায় তাঁক পুনঃ নিযুক্তি করা যাও সেটা বি আমার ডিমান্ড লা আউ গোটে সেইটা হচ্ছেন আমার ময়ূরভঞ্জের জনে ভদ্রকের জনে কটকের জনে আউ 4 জন হলে সুন্দরগড় জেলার এমানক অন্যায় ভাবে আমি আমার মৌলিক অধিকার পাই রাজরাস্তাকে ওলাইলু শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করলু যেটা কি আপন মানে সমস্তে দেখিছেন তাপরে আমাকে অন্যায় ভাবে চাকরিরু বহিষ্কার করা যাইছে তো তাঁকু পুনঃ নিযুক্তি করা যাও বা তাঁক উপরে বিচার করা যাও সে বিচার সেগুলা করি না মিনি অঙ্গনবাড়ি গোটে দেখুন সরকারের গোটে চিঠি সংখ্যা আমি এই প্রেস রিলিজে লিখিছু আপনার দেখবে সে চিঠি আসলা 3 মার্চর না 20 মার্চর আসলা সে চিঠি কু সে চাপি দিয়েছেন কি 250 পপুলেসন গোটে মিনি অঙ্গনবাড়ি মেন অঙ্গনবাড়ি করা সেটা সরকার করু না সবু জেলা সে চিঠি আসছে কিন্তু সে তাকে কার্যকারী করু না কাহা স্বার্থরে গোটে মিনি অঙ্গনবাড়ি 40 পিলা সে পিলা ডাকিব কতবে রোসাই করব বাসন মাজিয়া সরকার সব বহুবিধ যোজনা সফল করব তাকে আমি কুচু তা মেইন অঙ্গনবাড়ি মান্যতা দিয়া যাও তাকে সহায়িকা দিয়া যাও আউ গোটে আপনার হল প্রমোশন গ্রাজুয়েট মানুষ আপনার 50% আপনার ম্যাট্রিকুলেট নেও 50% বাহার গ্রাজুয়েট মানুষ আনুচান কিন্তু আমার অঙ্গনবাড়ি ওয়ার্কর বি বহু গ্রাজুয়েট অনেক সে যাইপার সে নেলে সরকার কম খরচ হুঁতা তামিল তালিম দেওয়া পড়তা না তেমন সেটা বি সরকার করু না আ গোটে আসলে গাঁ কল্যাণ সমিতি সেটা হেলথ ডিপার্টমেন্টর কাম তাকে সরকার তুচ্ছাটার অঙ্গনবাড়ি কর্মী উপরে লদি দিয়েছেন আমি দীর্ঘ বর্ষ ধরিকি গাঁ কল্যাণ সমিতি আমার নিয়া যাও বলে আমি কুচু সে করু না সেটি রাজনীতি হচ্ছে কাম ঠিক হয়েপারুনা তাদ্বারা কর্মী অলগা কাম করা বি অসুবিধার সম্মুখীন হয়েছি তেমন আমি সরকার এ মাধ্যমে জনাওছু গাঁ কল্যাণ সমিতি কাম যদি ফেব্রুয়ারি সুদ্ধা সে বন্ধ নক আমি ফেব্রুয়ারি 1 গাঁ কল্যাণ সমিতি কাম বন্ধ করবু ও মার্চ মাসে যেবেঠু অধিবেশন আরম্ভ হব আমি অনির্দিষ্ট কাল কার্য বন্ধ আন্দোলন করবু।